মিডিয়া গসিপে আপনাদের সবাইকে স্বাগত আজকের মিডিয়া গসিপে রয়েছে ফোপস একশো ডিজিটাল তারকার তালিকায় পরিমরি আন্তর্জাতিক সম্মাননায় জয়া আহসান ফোপসের হান্ড্রেড ডিজিটাল তারকা তালিকায় পরিমণি এশিয়ার একশো ডিজিটাল তারকার তালিকা প্রকাশ করেছে আমেরিকার প্রখ্যাত বিজনেস ম্যাগাজিন ফ্রোপস সেখানে বাঘা বাঘা তারকাদের সঙ্গে বাংলাদেশের অভিনেত্রী পরিমণীয় তালিকায় স্থান করে নিয়েছেন ওই তালিকায় রয়েছে অমিতাভ বচ্চন অক্ষয় কুমার শাহরুখ খান মাধুরী দীক্ষিত সহ বেশ কয়েকজন বলিউড তারকার নাম ডিজিটাল মাধ্যমে প্রতিনিয়ত ঝড় তোলা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই রকম একশো একশো জন কণ্ঠশিল্পী ব্যান্ড শিল্পী চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পী এই তালিকায় রাখা হয়েছে গত সোমবার অনলাইনে প্রকাশিত এই তালিকায় পরিমণি সম্পর্কে লেখা হয়েছে ফেসবুকে প্রায় এক কোটি অনুসারী রয়েছে পরিমণি তার প্রকৃত নাম শ্যামসুন নাহার স্মৃতি আমার প্রেম আমার প্রেয় সিনেমার জন্য দু সালে সি জে পারফরমেন্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি বর্তমানে তিনি মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি চলচ্চিত্র সব বেশ কিছু ছবিতে কাজ করছেন এই প্রসঙ্গে পরিমণি বলেন হঠাৎ করেই দুপুরের পর থেকে এত ফোন ও মেসেজ আসা শুরু করলো আমি নিজে বিভ্রান্ত হয়ে গেলাম তখন আমি ব্যস্ত বিশ্ব সুন্দরী সিনেমার প্রমোশন ও অন্যান্য কাজে কিন্তু হঠাৎ করেই দেখি সবাই ফোন আর মেসেজ দেওয়া শুরু করেছে ব্যস্ততার কারণে ফোন মেসেজ রেসপন্স করতে পারছিলাম না প্রথম অবস্থায় নিজেও বুঝতে পারেনি হুট করে সবাই এত ফোন মেসেজ কেন করছে এটা বুঝতে সময় লেগেছে বেশ কিছুক্ষণ আমি নিজেও বিশ্বাস করিনি খবরটি কি আসলে সত্যি না মিথ্যা সত্যি কি আমি প্রপসের সেরা 100 ডিজিটাল তারকার জায়গায় স্থান পেয়েছি একমাত্র বাংলাদেশী হিসেবে প্রপসের ডিজিটাল তারকা তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের অভিনেত্রী পরিমনির অভিব্যক্তি ছিল এমনি তিনি বলেন নিউজটা যখন দেখলাম আসল সত্যি তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে এটা আমার জীবনের সবচেয়ে বড় একটি পাওয়া মূলত আমাকে যারা ডিজিটাল প্ল্যাটফর্মে ফলো করে তাদের জন্য আজকের এই স্বীকৃতি ভাবতে ভালো লাগছে আমাকে এই পর্যায়ে বা এই কাতারে তারকাদের সঙ্গে আনা জন্য সম্মানিত করা হলো তারা আমার তথা বিশ্বের সবার কাছে আইকন তাদের সঙ্গে ফোপসের এশিয়ার একশো ডিজিটাল তারকার তালিকার নাম আসে খুবই আনন্দের ও সম্মানের এবার জয়া আহসান প্রসঙ্গ জয়া আহসানের মুকুটে যুক্ত হলো আর একটি জয়ের মালক মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সেরা নারী অভিনেত্রী পুরস্কার পেয়েছেন তিনি ভারতীয় ছবি রবিবারের জন্য এই স্বীকৃতি পেলেন তিনি সিনেমাটি আরও একটি চিত্রনাট্যের জন্য সেরা হয়েছে পরিচালক অতনু ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন জয়া আসান তিনি বলেন গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক উৎসবে বিভিন্ন দেশের আঠারো জন অভিনেত্রীর মধ্যে আমি নির্বাচিত হয়েছি এই দুঃসময় আমাদের জন্য কি এক দারুণ খবর দিলেন অতনুদা ভালো লাগছে তিনিও নিজেও পুরস্কার পেয়েছেন অতনুদা আমাকে এই চরিত্রের জন্য ভেবেছেন আর বুমবাদা সহযোগিতার কথা না বললেই নয় গত ছয় সেপ্টেম্বর অনলাইনে এই উৎসবের ফলাফল ঘোষণা করা হয় গত বছরের সাতাইশ সেপ্টেম্বর মুক্তি পায় রবিবার ছবিটি এখানে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করেন দুই বাংলার দুই সেরা অভিনেতা অভিনেত্রী প্রসেনজিৎ ও জয়া আহসান চলতি বছরে একুশে ফেব্রুয়ারি ছবিটি বাংলাদেশেও মুক্তি পায়